এই জমি ছিল আগে এক হাড়ি জাতির, তো ওর ছেলে সন্তান ছিল না। ও তখন তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে, এবং বিশ্বস্ত এক লোককে পয়সা করে দিয়ে যায় এবং বলে আমি যদি ফেরত হয়ে না আসি যে কোনো একটা শখের জিনিস করে রাখি। সুগান দিঘির পানিতে আজকের এই আনন্দ ভ্রমণে আমার সাথে যোগ হয়েছেন এই পুকুরের একজন অন্যতম মালিক জনাব আয়ুব আলী, মাঝি হিসেবে রয়েছেন জনাব মুজিবুর রহমান, এছাড়া আমার সাথে ক্যামেরাম্যান হিসেবে যিনি থাকবেন মোহাম্মদ আবুল হোসেন, আর সেই সাথে আমাদের সফরসঙ্গী মোহাম্মদ মনসুর আলম। দর্শক মণ্ডলী, আশা করছি আজকের এই ভিডিওটি অনেক ভালো হবে, সুগান দিঘি সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানতে পারবেন। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চন্দরিয়ার ঐতিহ্যবাহী সুগান দিঘি থেকে। আজকে আমরা সুগান দিঘির একেবারে মধ্যে পানির উপরে নৌকার উপরে দাঁড়িয়ে আছি। আমরা আজকে সুগান দিঘি সম্পর্কে জানবো, সে সাথে সুগান দিঘির চারপাশের সৌন্দর্য দেখব। আমি প্রথমে সুগান দিঘির একজন অন্যতম মালিক তার সাথে কথা বলতে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। মোহাম্মদ আয়ুব আলী, এই পুকুরটি কার? এই পুকুরটা আমাদের। আপনারা কয় ভাই মিলে এই পুকুরটি? নয় ভাই মিলে এই পুকুর চাষ করি। এই নয় ভাই মিলে আপনাদের এই পুকুরের মালিক? আচ্ছা, আপনারা এই নয় ভাই কার থেকে পেয়েছেন পুকুরটি? আমরা আমার বাপ চাচাদের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, বাপ দাদার কাছ থেকে পেয়েছেন, বাপ চাচার কাছ থেকে পেয়েছেন। আর উনারা কিভাবে পেয়েছেন? ওনারা দীনবন্ধু দাস নামে এক হিন্দুর সঙ্গে বিনিময় করছে। বিনিময়? উনি ভারতে চলে গেছেন, আপনারা বাংলাদেশের এই পুকুরটি নিয়েছেন বিনিময়ের মাধ্যমে, বিনিময় দলিলের মাধ্যমে। আচ্ছা, এটি এখন বর্তমান সময়ে মূলত তো মনে হয় লিজ দিয়েছেন, তাই না? জি, লিজ দিয়েছি। কয় বছরের জন্য? এটা আমরা 8 বছরের জন্য দিছি। আজ 8 বছরের জন্য লিজ দিয়েছেন। কত টাকায়? 64 লাখ টাকা। 64 লক্ষ টাকা, অর্থাৎ এক বছরে আপনাকে দিবে 8 লাখ টাকা করে, তাই না? এবং পার্কগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বাগান, এটা মানে মালটা বাগান, তাই না? পার্কগুলো লিজ দিয়েছেন? হ্যাঁ, পার্কগুলো লিজ দিয়েছেন, তাই না? কয় বিঘা দিয়েছেন এগুলো? এগুলা এই পাশে দিয়েছি 10 বিঘা, এই পাশে দিয়েছি 13 বিঘা। 10 বিঘা আর 13 বিঘা, এগুলো মনে হয় প্রতি বিঘা থেকে কত টাকা করে পান? এগুলা আমাদের 3300 টাকা বিঘা। হ্যাঁ হ্যাঁ, আমরা 12,000 করে টাকা পাই বিঘা প্রতি। বিঘা প্রতি? হ্যাঁ, তাহলে 25 বিঘা জমিতে বেশ ভালোই একটা ইনকাম হচ্ছে। আচ্ছা, তো এই পুকুরটির আয়তন কত বলে আপনি মনে করেন, কতটুকু আছে এই পুকুরটি? এই পুকুরটি 106 বিঘা আছে। 106 বিঘা, তার মধ্যে পার কয় বিঘা এবং পানি কয় বিঘা? পানি আছে 52 বিঘা, বাকিটা পাহাড়। পাহাড় আছে, তাই না? দারুণ। 52 বিঘা শুধু, আপনার দর্শক দেখতে পাচ্ছেন, 52 বিঘা শুধু পানি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পানি, পুরা পুকুর 60 বিঘা পার হয়ে যাবে, পুরা পুকুর ভরা পানি, এবং প্রচুর পরিমাণে মাছ রয়েছে। যারা লিজ নিয়েছেন এটি চাষ করেন, খুব ভালোভাবে চাষ করেন এবং প্রচুর পরিমাণে তারা লাভবান হচ্ছেন বলে আমরা শুনেছি। তো এই পুকুরটি সম্বন্ধে অনেকের অনেক রকমের কথা আছে বা কাহিনী আছে, তো আপনি কি এই কাহিনী সম্পর্কে জানেন? উপকথা সম্পর্কে আমার আব্বার মুখে আমরা গল্প শুনছি। কি শুনেছেন একটু বলেন। এই পুকুর, এই জমি ছিল আগে এক হাড়ি জাতির, তো ওর ছেলে সন্তান ছিল না। হ্যাঁ, ও তখন তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে, এবং বিশ্বস্ত এক লোককে পয়সা করে দিয়ে যায় এবং বলে আমি যদি ফেরত হয়ে না আসি যে কোনো একটা শখের জিনিস করে রাখিস আমার এই টাকা পয়সা দিয়ে। আচ্ছা, যে টাকা পয়সা রেখে গিয়েছেন তিনি? আচ্ছা, এক লোককে ওটা দিয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো ও তো তীর্থ করতে গেছে, ঘুরে আসে নাই, তারপর ওই টাকা দিয়ে এই পুকুর খনন করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তখন পুকুরে পানি থাকতো না, এই কারণে এটাকে সুগান দিঘি বলতো। আচ্ছা, একবারে পানি থাকতো না, তাই না? এই জন্য নাম হয়েছে এটা সুগান দিঘি। সুগান দিঘি, এবং ওই ওই ব্যক্তি, যে ব্যক্তি টাকাগুলো দিয়ে গেছেন এক ব্যক্তিকে, ওনার কি নাম জানা আছে? না, নাম জানেন না। আচ্ছা, উনি বলে গেছিলেন যে আমি টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, যদি আমি ফিরে না আসি তীর্থ থেকে তাহলে তুমি এই একটা বিশেষ শখের জিনিস বানিয়ে দিও। ঠিক সেভাবে একটা শখের জিনিস, অর্থাৎ একটা বৃহৎ পুকুর, প্রায় 106 বিঘা আয়তনের পুকুর বানিয়ে দিয়ে গেছেন, যেটি আমাদের এলাকার ঐতিহ্য হিসেবে পরিচিত। আমরা জানি এখানে ব্যাপক পরিমাণে জনসমাগম হয়, বিশেষ করে
কোন কোন সময় জনসমাগম হয়? বেশিরভাগ হয় ঈদ কুরবানিতে। ঈদের সময়, কুরবানির সময়, অন্যান্য পূজার সময়, পূজার সময় হয়। অর্থাৎ এই পুকুরটি একটি দর্শনীয় স্থান বটে। তো আমরা জানি এই পুকুরটি আমাদের এই পাশে অর্থাৎ উত্তর দিকে বাংলাদেশ, ঠিক পরে কি ইন্ডিয়া, ভারত, তাই না? এই জন্য এটি একটি বিশেষ ঐতিহ্য বহন করে। মানুষ এখানে আসলে একসাথে একটা বিশাল পুকুরও দেখতে পান, সেই সাথে তারা বাংলাদেশ এবং ভারতের যে সীমানা সেটাও দেখতে পান, তাই না? তো আশা করছি দর্শক মণ্ডলী আপনারা আজকের এই পুকুরটির দৃশ্য, এই পুকুরের সৌন্দর্য এবং এই পুকুরটি সম্বন্ধে আপনারা যে তথ্যগুলো পেলেন, আশা করছি আপনারা আনন্দ পেয়েছেন, আপনারা তৃপ্ত হয়েছেন। আরও এরকম ভালো মানের বাংলাদেশের ঐতিহ্য, গ্রামের ঐতিহ্য নিয়ে আবার আমরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আপনারা ভালো থাকবেন এবং আমার এই সোশ্যাল ওয়ার্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ লুৎফর রহমান, সুকান দিঘি, চন্দরিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। আর এখানে আসার আপনারা যারা আসতে চান দূর থেকে তাদের একটু বলি, এটি ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চন্দরিয়া নামক গ্রামে, পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া নামক গ্রামে সুকান দিঘি অবস্থিত। আপনারা যদি কেউ দিনাজপুর থেকে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন সরাসরি দিনাজপুর থেকে, ঠিক পশ্চিমে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে আপনারা যদি আসেন তাহলে চন্দরিয়া নামক একটি স্থান পাবেন। এই চন্দরিয়ার কাছাকাছি একবারে সীমান্ত ঘেঁষা সুকান দিঘি। যারা আসতে চান নির্বিঘ্নে আসতে পারবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার বৃহৎ অবস্থান, এখানকার মালটা বাগান সব মিলে আপনাকে মোহিত করবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।